আলিফ লাম মিম এগুলো হচ্ছে আগে বলেছি এটা এগুলো হচ্ছে আরবি বর্ণমালার মধ্যে তিনটি অক্ষর। সম্পূর্ণ কোরআন মজিদের মধ্যে 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন বর্ণ রয়েছে, এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়। মুফাসসিরগণ এই বিচ্ছিন্ন বর্ণমালাগুলোকে এই আল হুরুফুল মুকাত্তাআত এগুলোকে আয়াতে মুতাশাবিহের মধ্যে গণ্য করেছেন, আয়াতে মুহকামাতের মধ্যে গণ্য করেন নাই, আয়াতে মুতাশাবিহের মধ্যে গণনা করেছেন। অধিকাংশ মুফাসসির এইরকম যে বিচ্ছিন্ন বর্ণমালাগুলো রয়েছে এগুলো সম্পর্কে তাদের অভিমত দিয়েছেন, এগুলো সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই উনি ওনার তফসিরে জালালাইনের মধ্যে উনি উল্লেখ করেছেন এই ব্যাখ্যা স্বরূপ আলিফ লাম মিম এর আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, আল্লাহ অধিক অবগত, বিমুরাদিহি আল্লাহর মুরাদ সম্পর্কে, বিহি মানে বিল হরুফিল মুকাব্বি আলিফ লাম মিম, আলিফ লাম মিম দ্বারা আল্লাহর মুরাদ সম্পর্কে আল্লাহর উদ্দেশ্য সম্বন্ধে আল্লাহ অধিক অবগত। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম। এরপরে যদি এরপরও অনেকে দেখা যায় এই আলিফ লাম মিম এই কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অর্থ নিয়ে, যেমন আমরা দেখতে পাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা রয়েছে আলিফ লাম মিম অর্থ হচ্ছে আনাল্লাহু আলা অধিক জানি। অপর এক বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর এক বর্ণনা রয়েছে আলিফ লাম মিম আলিফ দা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল, মিম দ্বারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে আমরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পেলাম। আল্লামা জামাকশারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আলিফ লাম মিম কোরআন মজিদের নামসমূহের একটি, মানে আলিফ লাম মিম এগুলো কোরআনের যে নাম রয়েছে তার মধ্যে আলিফ লাম মিম এটাও একটি নাম। আর কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম, কেউ এটাও বলেছেন আলিফ লাম মিম আল্লাহর যে সিফাতি নামগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আলিফ লাম মিম। আর অনেক মুফাসসির বলেছেন আলিফ লাম মিম সূরা সমূহের মধ্যে একটি সূরার নাম। আবার অনেকে বলেছেন আলিফ লাম মিম আল্লাহ তাআলার কসমের অন্তর্ভুক্ত। তাহলে আমরা অনেক বিশ্লেষণ এখানে জানতে পারলাম যে এগুলো সবগুলোর মধ্যে, কিন্তু এই কথা মনে রাখতে হবে এই যে বিশ্লেষণগুলো করা হয়েছে এগুলো সবগুলো হচ্ছে অনুমান ভিত্তিক, সব ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলো হচ্ছে অনুমান ভিত্তিক। কারণ আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর অর্থ সম্পর্কে সুস্পষ্টভাবে কিছুই বলে জাননি, আল্লাহও বলে যাননি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছু বলে যাননি। তাহলে আমরা আলিফ লাম মিমের তাৎপর্য সম্পর্কে জানলাম। সর্বশেষ কথা হলো এই আয়াতগুলোর আলিফ লাম মিম এই আয়াতের মুতাশাবিহের অর্থ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জানেন, এই কথাটা হচ্ছে আমাদের সর্বশেষ কথা।